ক্যামেরা পার্সন কুনালকে বলবো দেখাতে যে ওইখানে পিলারের ঢালাইও হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি স্বাগত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ উইথ স্বাগত। আজকে আমি ভাবলাম একটু অন্য ধরনের ভিডিও করব, তাই জন্য আমি রানাঘাট 34 নম্বর জাতীয় সড়কে যে নতুন, বর্তমানে 34 নম্বর নয়, বর্তমানে 12 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়কে একটি নতুন ব্রিজ হচ্ছে, চূর্ণী নদীর ওপর দিয়ে একটি নতুন ব্রিজ হচ্ছে। এই ব্রিজটি আমি তোমাদের সঙ্গে মানে কীভাবে কী হচ্ছে না হচ্ছে, কতটা কী হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমি আমার ক্যামেরা পার্সন কুনালকে বলবো একটু ব্রিজের দিকে ভালো করে ছবিটা দেখাতে। এদিকে ব্রিজের কাজটি ওপরে মানে চূর্ণী নদীর ওপরে যে ব্রিজটি হচ্ছে, ব্রিজটি প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে, শুধুমাত্র ব্রিজ থেকে নামার রাস্তাটা এখনও পর্যন্ত হয়নি, সেই কাজও চলছে। কুনালকে দেখাতে বলবো এখানে ব্রিজের কাজের জন্য একটি বড় ক্রেন হিসেবে এখানে গর্ত করছে। ক্যামেরা পার্সন কুনালকে বলবো দেখাতে যে ওইখানে পিলারের ঢালাইও হচ্ছে। এখানে সব আধুনিক যন্ত্রের মাধ্যমে ঢালাই হচ্ছে ব্রিজ। এদিকটা দেখাতে বলবো, এই যে এটি হলো আমাদের নতুন ব্রিজ, ব্রিজে এটি হলো পিলার এবং ওই দিকে একটি রয়েছে পিলার। পুরনো ব্রিজটিও একই, পুরনো ব্রিজটি প্রচুর প্রাচীন, অনেক দিনের পুরনো, তাই সেই ব্রিজটিও হয়তো সংস্কার করা হতে পারে। যতদূর খবর পাওয়া গেছে এই ব্রিজটি করার পর ওই ব্রিজটাও কিছু সংস্কার করা হতে পারে। এই ব্রিজটি করার জন্য রানাঘাটের প্রধান এবং একটি রানাঘাট চূর্ণী নদী, এই চূর্ণী নদীর গতিপথে সাময়িক বিঘ্ন ঘটলেও গতি ভালোই আছে। একটু দুই দিক দিয়ে মাটি দিয়ে একটু সংকীর্ণ করা হয়েছে শুধুমাত্র। ক্যামেরা পার্সন কুনালকে বলবো একটু এই দিকটা দেখাতে। একটু এই দিকটাও বর্তমানে এই জায়গাটি একটু সংকীর্ণ করা হয়েছে। ধন্যবাদ।